বারবার রং বদলানো ম্যাচে শেষ ওভারে নাটকীয় জয় পাঞ্জাবের। এ জীবন কেন এত রং বদলায়? আইপিএলের ম্যাচগুলো যেন বাংলায় গানের মতোই, এক একটা ম্যাচের পড়তে পড়তে লুকিয়ে থাকা রোমাঞ্চ ক্ষণে ক্ষণে রং বদলায়, রং ঘুরে দাঁড়ায় ম্যাচের চেহারা। এক দলে হার যেন নিমেষে কেড়ে নেয় অন্য দল। আহমেদাবাদে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংসের ম্যাচটিও এর ব্যতিক্রম নয়। টসে হেরে ব্যাটিং করতে নামা গুজরাটের ইনিংস খুব একটা রং বদলায়নি। প্রায় শুরু থেকে একই তালে 20 ওভারে ব্যাটিং করে গুজরাট টাইটান্স। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সুমিন গিলের অপরাজিত 99 রানের ইনিংস। তিনি 48 বলে 6-4 ও 4-6 অপরাজিত 89 রানের ইনিংস খেলে দলকে নিয়ে যায় 199 রানের। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করে 19 বলে 33 রান করেন ছাই সুদর্শন। কিন্তু আইপিএলে কি এই 200 রান নিরাপদ সংগ্রহ? তবে পাঞ্জাবের ইনিংস শুরুতে এলোমেলো হয়ে যায় মনে হচ্ছিল। আজ পাঞ্জাবের এই 199 রান কম কিছু নয়, কিন্তু ইনিংসের দ্বিতীয় অর্ধে শশাঙ্ক সিংহ জিতেন শর্মা ছোট্ট একটা ঝড় তোলার পর মনে হচ্ছিল অন্যরকম কিছু হতে পারে। তবে বারবার রং বদলানো ইনিংসের পর গুজরাটকে 3 উইকেটে হারিয়েছে পাঞ্জাব। 200 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই 13 রানে অধিনায়ক শিখর দেওয়ার আউট হন। ষষ্ঠ ওভারে প্রথম বলে ফিরে যায় 13 বলে 4-4 22 রান করে দলকে আশা দেখান জনি বেস্টন। এরপর 6 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে একদম এলোমেলো হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। তখন মনে হচ্ছিল গুজরাটের ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণই করতে যাচ্ছে। কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ানো শুরু করে সেকেন্ডার রাজা শশাঙ্কর ব্যাট। পঞ্চম উইকেট জুটিতে দুজন মিলে 22 বলে 41 রান তোলেন। জুটি ভাঙে 16 বলে 15 রান করার মোহিত শর্মার বলে সেকেন্ডারে যা আউট হয়ে ফিরলে। এ সময় মনে হচ্ছিল আর জেতা সম্ভব হবে না পাঞ্জাবের, কারণ তখন 12.2 ওভারে 5 উইকেট হারিয়ে তাদের রান ছিল 111। জিততে হলে তখন পাঞ্জাবের 46 বলে প্রয়োজন 90 রান। এখান থেকে আবার পাঞ্জাবকে আশা দেখায় শশাঙ্ক জিতেশ 19 বলে 39 রানের জুটি। কিন্তু 8 বলে 2-6 জিতেশ 16 রানে আউট হয়ে গেলে আবার মনে হয় সব আশা নিভে গেছে প্রীতিজিন্তার দলের। কিন্তু তখনও হাল ছাড়েনি শশাঙ্ক ও বদলি খেলোয়াড় আশুতোষ শর্মা। দুজন মিলে ম্যাচ নিয়ে যেতে থাকে গভীরে। ম্যাচটি তারা এমন অবস্থায় নিয়ে দাঁড় করায় যে শেষ 2 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 12 বলে 25 রান। মোহিতের করা ইনিংসের 13তম ওভারে 18 রান নিয়ে ম্যাচটি আরও সহজ করে ফেলেন শশাঙ্ক আশুতোষ। শেষ ওভারে দলের জন্য প্রয়োজন ছিল 7 রান। এ সময় গুজরাট অধিনায়ক গিল একটা ফাটকা খেলেন। তিনি বল তুলে দেন এর আগে একটি ওভারও না করা দর্শনকে। দর্শন প্রথম ওভারে ফেরান 17 বলে 3-4 ও 1 ছক্কায় 31 রান করা আশুতোষকে। ভাঙে 22 বলে 43 রানের জুটি। আশুতোষ চলে যাওয়ার পর ব্যাটিংয়ে আসেন হারপত বরাবর। নতুন ব্যাটসম্যান বাউ দিতে থাকে অতিরিক্ত উচ্চতার কারণে প্রথমে আম্পায়ার হোয়াইট ডান। দ্বিতীয় বলটি অবশ্য রিভু নিয়ে জেতে গুজরাট, ফলে শেষ 4 বলে পাঞ্জাবের সামনে লক্ষ্য দাঁড়ায় 5 রানের। পরের বলটি সিঙ্গেল নিয়ে সুশান্তকে স্ট্রাইক দেয় হরফুল। স্ট্রাইক পেয়ে মুখোমুখি হওয়ার প্রথম বলেই 4 মারেন শশাঙ্ক। এরপর সিঙ্গেল নিয়ে এক বল হাতে রেখেই প্রীতির পাঞ্জাবকে এবারের আইপিএলে দ্বিতীয় জয় এনে দেন তিনি। জয় নিয়ে মাঠ ছাড়ার সময় 29 বলে 6-4 ও 4-6 61 রানের অপরাজিত ইনিংস খেলেন শশাঙ্ক।